আচ্ছা, এরপরে আসেন এরপরে আসেন আমরা যে টুলসটা ব্যবহার করব, এখানে ধরেন এটা কি নিলাম, অ্যাপস নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম। ধরেন সাপোজ আমি একটা রেক্টেঙ্গুলার টুলস, ইলিপস টুলস নিলাম, রেক্টেঙ্গুলার বা ইলিপস টুলস নিলাম, নেওয়ার পরে আমি এটাকে নর্মালি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে কন্ট্রোল ব্যাক স্পেস চাপলাম, কন্ট্রোল ব্যাক স্পেস চাপলে কি আসছে, সাদা কালারটা আসছে, ঠিক আছে। কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস চাপলাম, এটাখান থেকে কি কালার আসছে, সাদা কালারটা। তারপর অল্টার চেপে ধরে ব্যাক স্পেস, আবার আরেকটা নিয়ে দেখা, এটা লকডাউন আনলক করি, অল্টার ব্যাক স্পেস দিলে ফিল্ড কালার, এটা এখানে কি কালার দিচ্ছিলাম, এখানে আগে আমি লাল কালার দিই, কন্ট্রোল ডি ডি সিলেক্ট, কন্ট্রোল জেড দিই, এখানে আমি ফেদারটাকে জিরো করে দিই, ফেদারটাকে কি করে দিলাম, জিরো করে দিলাম। জিরো করে দেওয়ার পরে আমি এখানে কি করলাম, একটা নিলাম, একটা রেক্টেঙ্গুলার বক্স নিলাম, নেওয়ার পরে এই বক্সটাকে আমি ব্যাক স্পেস দিলাম, কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, কি হচ্ছে, কোন কালারটা, এখান থেকে কোন কালারটা, এটা। অল্টার ব্যাক স্পেস দিলাম, কন্ট্রোল ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে কি হচ্ছে, মানে পিছনের কালারটা, ফোরগ্রাউন্ড কালারটা, আর হচ্ছে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা, আর অল্টার ব্যাক স্পেস দিলে সামনেরটা। আমি চাইলে এখান থেকে কি করতে পারবো, এখান থেকে যদি আমি ব্রাশ টুলস, ব্রাশ টুলস নিই, ব্রাশটাকে ছোটো করলে, অথবা ইরেজার টুলস, ইরেজার টুলস দিয়ে এটাকে কি করতে পারবো, মুছতে পারবো, দেখছেন। আচ্ছা গেল, এটুক এটুক বুঝতে পারছেন, এটুক বুঝতে পারছেন আপনারা। এরপর আমি একটা রেক্টেঙ্গুলার ক্লিক করলাম, এখানে একটা অপশান আছে ফেদার, ফেদারটাকে আমি এখান থেকে ড্র্যাগ করে বাড়াইলাম, কত করলাম 80% দিলাম, একটা রেক্টেঙ্গুলার নিলাম, কন্ট্রোল ব্যাক স্পেস চাপলাম, কি আসছে, এটা এটার মধ্যে ডিফারেন্স কি, দুইটা বৃত্তের মধ্যে ডিফারেন্স কি, বা অল্টার ব্যাক স্পেস দি, দুইটা দুইটার মধ্যে ডিফারেন্স কি, মানে একটু জাপসা টাইপের ফেদার হয়ে আছে, আর এটা হচ্ছে ফেদার নাই, বুঝাতে পারছি, ফেদার হলে কি হয়, এরকম একটা জাপসা টাইপের হয়, আর যদি ফেদার না থাকে তাহলে এটা জাপসা থাকে না, এটা কি থাকে, কালার ঠিক থাকে, বুঝাতে পারছি, ফেদার এবং নন ফেদারের মধ্যে পার্থক্য করা। আচ্ছা এই তিনটা টুলস আসি এখন, কুইক সিলেকশন।